আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে অসংখ্য অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন অত্যন্ত ব্যস্ততার মধ্য থেকেও আমাদের বোনদের প্রতি সপ্তাহে নিয়মিত দুই দিন এই সুন্দর ইসলামের আলোচনায় শরিক হওয়ার যে তৌফিক দিয়েছেন এবং আমাকেও আল্লাহ রবুল আলমিন যে তৌফিক দিয়েছেন সেজন্য আমরা আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমীন যদি আমাদেরকে এই সুযোগ না দিতেন তাহলে হয়তো দুনিয়ার অন্যান্য সমস্ত মানুষের মতো আমরা শুধু আরাম আয়েস গল্প নিয়েই ব্যস্ত থাকতাম এজন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি তিনি যে আমাদেরকে অন্যান্য ফায়সা কাছ থেকে বিরত রেখে আমাদের এই সময়টাকে শুধুমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উদ্দেশ্যে আমরা কাজে লাগাতে পারছি সেজন্য আল্লাহ শুক্রিয়া এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে এই দোয়াও করি তিনি যেন আমাদেরকে আজীবন দিনের পথে কাজ করার দিনের পথে টিকে থাকার দিনের পথে আমল করার তৌফিক দান করুন ওমা তৌফিকি বিল্লা প্রিয় বোনেরা আমার যেহেতু বর্তমান হিজড়ি মাসটা হলো সবে মিরাজের মাস তো আজকে আমি মেরাজের আলোচনা করব আপনাদের সামনে আল্লাহ তালা যেন আমাকে সেই তৌফিক দান করু নবী করিম সাল্লাই ইসলামের রাতের ভ্রমণ মহাগ্রন্থ আলকুরানে আল্লাহ রবুল আলমিন এরশাদ করেন ইসমিল্লাহ রহমান ইব্রাহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنوريه من آيات إنه هو السميع البصير الله تعالى إرشاد পবিত্র তিনি যিনি নিয়ে গেছেন এক রাতে নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশকে তিনি বরকতময় করেছেন যাতে তাকে নিজের কিছু নিদর্শন দেখান আসলে তিনি সবকিছুর শ্রোতা দ্রষ্টা। সুরাবন ইসরাইলের এক নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন তিনিই হচ্ছেন পবিত্র যিনি হচ্ছেন আল্লাহ তালা যিনি তার বান্দা এখানে বান্দা বলতে আখেরি নবী সর্দারে দুজাহান মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ ইসলামকে বোঝানো হয়েছে যে মহানবী সল্ল্লাহ আলাইসলামকে তিনি নিয়ে গেছেন রাতের সফরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তখন নবী করিম সাল ইসলাম ছিলেন মসজিদুল হারাম হারামের পাশে এবং সেখান থেকে নিয়ে গেছে মসজিদুল আকসা যেটা অনেক অনেক দূর তখনকার সময়ে যে বাহনগুলা ছিল সে বাহন দিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যাতায়াত করা প্রচুর সময়ের প্রয়োজন ছিল এবং আল্লাহ তালা এরশাদ করছেন যে যার পরিবেশটাকে তিনি বরকতময় করেছেন যাতে নিজের কিছু নিদর্শন দেখান যে আল্লাহ আল্লাহতালা যেন নবী করিম সল্লাহুল ইসলামকে এই সফরের মাধ্যমে আল্লাহতালার যে নিদর্শন আল্লাহ রবুল্লা আলমিনের যে বিশ্বব্রহ্মাণ্ড তৈরির যে মূল জিনিসগুলো সপ্তম আকাশ তারপর বেহেশ দুজো সব কিছু তিনি এই সফরেই নবী করিম হলে ইসলামকে চাক্ষুষ দেখিয়েছেন এবং সে ভ্রমণটা ছিল অনেক দূরবর্তী ভ্রমণ সে ভ্রমণটা ছিল খুবই বরকতময় এবং সেটা ছিল খুবই প্রজ্ঞা জ্ঞান নলেজে পরিপূর্ণ আর আল্লাহ রবুল আলামিন নিজের পরিচয় তুলে ধরছেন যে তিনি সব কিছুর শ্রোতা ও দ্রষ্টা এখানে আশরা শব্দ বলা হয়েছে যে মূল হলো ইসরা ইসরা শব্দের অর্থ হলো রাতের ভ্রমণ এই ইসরা থেকেই আসছে যে আমরা যে বলি যে মেরাজ মূলত মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি আমরা এ নামেই এটা বুল নামে আমাদের কাছে পরিচিত যে মেরাজ হলো সিঁড়ি কিন্তু মূলত হলো ইসরা শব্দ রাতের ভ্রমণ যে নবী করিম সাল্লমকে আল্লাহ রবুল্লা আলমিন রাতের বেলা একটা ভ্রমণ করালেন এবং বুর হওয়ার আগেই তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে ধরার পৃথিবী থেকে চলে গেলেন অনেক ঊর্ধ্ব জগতে এবং সেখানে গিয়ে আল্লাহ রুবুল আলমিনের সান্নিধ্যে পৌঁছালেন এবং আল্লাহ রবুল আলমিন শেষ পর্যন্ত তাকে কিছু নিদর্শন দেখালেন যাতে তিনি সারা দুনিয়াবাসীর শিক্ষক হিসাবে রহমতুল্লী আলামিন হিসাবে দুনিয়ার মানুষের কাছে এই প্রত্যক্ষ সাক্ষ্যদাতা হিসাবে মানুষকে দিনের দাওয়াত দিতে পারেন সুবাহান আল্লাহ আমরা দেখি যে এই ঘটনাটি সংগঠিত হয় এই রজব মাসে ২৬ রাতে যেটা দিন হল সাতাশ এবং রাতটা হলো ছাব্বিশতম রাত এই চলিত মাসের সম্ভবত আজকে রজব মাসের পনেরো তারিখ তো এ মাসেই ছাব্বিশ রাতে এই ভ্রমণ সংগঠিত হয় এবং যখন নবী করিম সাল আলাইসলাম তার প্রিয়তমা স্ত্রী উম্মে হানির গড়ে গুমন্ত অবস্থায় ছিলেন এবং সেই ঘোড়টা বর্তমান হেরেম শরীফের চতুর্দিকে যে মসজিদ বেষ্টিত রয়েছে সেই মসজিদেরই তখন ছিল চতুর্দিকে শুধু ছড়াই উতরাই তারপর উঁচু নিচু পাহাড় তারপর সেখানে চতুর্দিকে পাথর বালি এই সমস্ত জায়গায় নবী করিম সল্লাহুল ইসলামের ঘর ছিল তার তারপর আবু জেহেল আবু লেহাব হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু এইভাবে আশেপাশে জুড়ে পুরা নেইবার ছিল এবং যারা কাবা করে গিয়েছেন যাদের তৌফিক হয়েছে এবং যারা যাবেন তারা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে ওই মসজিদের একটি জায়গায় দেখবেন যে বাবে উম্মেহানি ওই দরজাটাকে নাম দেয়া হয়েছে বাব হলো দরজা আর উম্মেহানির হলো নবী করিম সাল্লি ইসলামের স্ত্রী উম্মেহানি নামে পরিচিত ছিলেন তো ওই গোড় থেকেই যেহেতু মেরাজ ইসরা সংগঠিত হয়েছিল তাই ওই দরজাটায় আলাদাভাবে নাম দেয়া হয়েছে উম্মেহানি বাবে উম্মেহানি তো আমরা যদি লক্ষ্য রাখি তাহলে চুখের পর্দায় মনের পর্দায় চিন্তা করতে পারবো যে এই জায়গাটু ছিল নবী করিম সোল্লা ইসলামের হুজরাখানা তিনি তিনি এখানেই রাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং আল্লাহ আল্লা সুবহানাউতালার হুকুমে জিবরাইল আমিন এখানে আসেন তাকে ঘুমন্ত অবস্থা থেকে তিনি উঠান এবং এখান থেকে তিনি ওই মসজিদের পাশেই সামনে রয়েছে খাবাগর ওই খাবাগরের পাশে তাকে তিনি নিয়ে যান এবং সেখানে গিয়ে তিনি তাকে তার ভিতরটাকে ধুয়ে পরিষ্কার করে সেখানে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে তার যে আত্মাটাকে তিনি পরিপূর্ণ করেন আল্লাহর হুকুমে যাতে উর্দু জগতে জগতের যে ভ্রমণটা যেহেতু তিনি নবী তিনি মানুষ রক্তে মাংসের তৈরি তো উর্দু জগতে ভ্রমণের জন্য তার যে শারীরিক ক্যাপাসিটি মানসিক ক্যাপাসিটি প্রয়োজন সেটা আল্লাহর হুকুমে জিব্রাহল ইসলাম তাকে এইভাবে একটা সার্জারি করে নেন এবং সেই শক্তি ক্ষমতাটুকু দিয়ে ভরে তুলেন যাতে তিনি সেই সফরটাকে সহ্য করতে পারেন এবং তাকে যে নিদর্শনগুলো দেখানো হবে সেই নিদর্শনগুলো যেন তিনি তার হৃদয় পটে এখেন নিতে পারেন এবং জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে সেগুলাকে যেন তিনি খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করেন এজন্য আল্লাহর হুকুমে বিনা সিজারে কাচিতে কোনো ধরনের সার্জনেরও প্রয়োজন হয় নাই জিব্রাহ আমিন মিরাকুলি তাকে সেখানে সেই হৃদ বুকটাকে কেটে তার আত্মাটাকে সেইগুলা সহ্য করার মতো করে তৈরি করে দেন একবার আল্লাহ একবার যে এটা হলো আল্লাহ রুবুল্লা আলমিনের পক্ষ থেকে সব কিছুই হলো যে আল্লাহ তালা হচ্ছে আজিজুল হাকিম আল্লাহ তালা হচ্ছেন সমস্ত শক্তি এবং ক্ষমতার অধিকারী তাই তিনি প্রত্যেক নবীকে বিভিন্নভাবে কোনো না কোনো মুজেজা দিয়েছেন এবং নবী করিম আল ইসলামের জীবনে অনেক মুজেজা সংগঠিত হয়েছে অনেক কিছু দিয়েছেন এমনকি চন্দ্র দ্বিখণ্ড হওয়ার ঘটনাও ঘটেছে যা দুনিয়ার মানুষ তখন যারা ছিল তারা চুখে দেখেছে কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ মুজেজা হল এই মিরাজ ইসরা রাতের ভ্রমণ যেটা একজন মানুষ হয়ে দরার পৃথিবী থেকে তিনি উর্ধ্ব জগতে চলে গেলেন এবং সে চলে যাওয়াটা আর ফিরে আসাটা এত দ্রুত গতিতে সংগঠিত হয়েছিল যে সেটা সাধারণ মানুষ সাধারণ মন মানসিকতা নিয়ে উপলব্ধিও করতে পারবে না চিন্তাও করতে পারবে না তবে বর্তমান বিজ্ঞানের যুগে উন্নত টেকনোলজির মাধ্যমে আমরা দেখি রাশিয়া আমেরিকা চীন তারপর ইন্ডিয়া এরপর আরও বিভিন্ন দেশ যারা তাদের রকেট পাঠিয়েছে মুনে রকেট পাঠিয়েছে মঙ্গল গ্রহে এবং সফল হয়েছে তো সেটা প্লেইনের চাইতেও রকেটটা হলো দ্রুত সম্পন্ন মানুষ যদি আল্লাহ সুবাহতালার দেয়া জ্ঞান বুদ্ধিকে প্রয়োগ করে সে যদি এত দ্রুত গতি সম্পন্ন বাহন তৈরি করতে পারে তাহলে যিনি আসমান জমিনের মালিক বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার দ্বারা এই মাটির পৃথিবী অতিক্রম করে উর্ধ জগতে অল্প সময়ের ভিতরে তার প্রিয়তম বান্দাকে নিয়ে যাওয়া এবং পরিদর্শন করানো সেটা খুবই সহজ এবং খুবই সম্ভব আমরা যারা ইমানদার তারা বিনা যুক্তিতে বিনা বাক্যে বিনা প্রশ্নে এটাকে বিশ্বাস করে নেব আর যারা কাফের মশ্রিক এবং সন্দেহে পরিপূর্ণ যারা তারা কিন্তু এই ঘটনাকে বিশ্বাস করতে তাদের কষ্ট হয় এবং তারা বিভিন্ন ধরনের যুক্তির অবতারণা করে আমরা দেখলাম যে এখান থেকে মেরাজ সংগঠিত হয় এবং কু একটা বুরাকের মাধ্যমে প্রথম যেটা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর সেখানে জিব্রাহিল আমিন একটা বুরাক নিয়ে আসেন যেটা দ্রুত গতিসম্পন্ন একটা প্রাণী যেটাকে বলা হয় যে গৌটের মতো এই ধরনের হাদিস শরীফে আসছে যে এই সাইজ এবং যখন তিনি উঠেন জিব্রাহিল আমিন বলেন যে আপনি বুরাকে চড়েন এবং এখান থেকে দ্রুত গতিতে বুরাকটাকে বাইতুল মুকাদ্দেসে নিয়ে পৌঁছে সেখানে তিনি বুরাকটাকে বেঁধে রাখেন এবং ওই সময় মিরাজ যেটা হলো যার অর্থ হলো সিঁড়ি সেটাও হলো একটা কুদ্রতি সিঁড়ি সেটাও হলো একটা মিরাকুল সিঁড়ি আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দেসে সেই সিঁড়িটা আসে এবং তিনি সিঁড়িতে উঠে বসেন ওইটা আমরা মনের পর্দা দিয়ে আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ তালার দেয়া সেই মিরাকুল সিঁড়ি এবং ওই সিঁড়িটা তাকে দ্রুত গতিতে উর্দ্ব আকাশে নিয়ে যায় এবং সেই ঘটনাটাও অনেকেরই জানা আছে আপনারা যদি এর উপর বইভত পড়াশোনা করেন তাহলে বিস্তারিত জানবেন তো আমি এত বিস্তারিত আলোচনা করতে যাব না শুধু ঠাঁচ দেব যে প্রথম আকাশে গিয়ে দেখলেন তিনি দরজাটা বন্ধ তো জিজ্ঞেস করা হলো যে আপনি কে তিনি বললেন যে আমি মোহাম্মদ রসুল্লাহ জিব্রাহিল আমিন উত্তর দিলেন যে আমার সাথে রয়েছেন মোহাম্মদ রসুল্লা সাল্ল ইসলাম তখন তাকে প্রশ্ন করা হয় যে আল্লাহর হুকুমে কি তাকে নিয়ে আসছেন জিবরাইল আমিন বলেন যে তিনি হা বুদক জবাব দেন তখন প্রথম আকাশের দরজাটা খুলা হয় এবং এখানে হজরত আদম আলা ইসলামের সাথে দেখা হয় তো যখন তিনি দেখলেন হজরত আদম আলা ইসলামকে মুহাম্মদুর রসুল্লা ইসলাম মনে হচ্ছে যেন নবীর সাথে সেই প্রথম নবীর বাবা আদমের চেহারার একটা মিল রয়েছে এবং যখন তিনি ডান দিকে তাকান তখন তিনি হাসেন আর যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি কাঁদেন এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলেন আল্লা রসুল সল্লাহ ইসলাম তিনি জিব্রাহিল আমিনকে জিজ্ঞেস করলেন যে এই অবস্থা কি কারণ তখন তিনি বললেন যে তিনি হচ্ছেন সারা মানব জাতির পিতা ডান দিকে যখন তিনি তাকান তখন তিনি দেখেন যে তার সন্তানেরা জান্নাতে যে আত্মাগুলো জান্নাতে আসে এবং সেটা দেখে তিনি খুশি হন আর বাম দিকে যখন তাকান তখন তিনি দেখেন তার অনেক অনেক সন্তানেরা যারা জাহান নামের মধ্যে আছে ওটা দেখে তিনি দুঃখ অনুভব করেন তার চোখে তখন জল আসে এরপর তিনি দ্বিতীয় আকাশে আসলেন আমিন তখন এখানে দেখলেন যে ইহাই আলা ইসলাম ও হজরত ঈসা আলা ইসলামের সাথে দেখা হয় তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলহ ইসলামের সাথে দেখা হয় চতুর্থ আকাশে ইদ্রিস আলা ইসলামের সাথে দেখা হয় পঞ্চম আকাশে হারুন আলী ইসলামের সাথে দেখা হয় ষষ্ঠ আকাশে হজরত মুসা আলা ইসলামের সাথে দেখা হয় এবং সপ্তম আকাশে রয়েছে বাইতুল মামুর যার পাশে হজরত ইব্রাহিম আলী ইসলামকে তিনি দেখতে পেলেন এবং উর্দু জগতে যখন তিনি আরোহণ করেন তখন তিনি পৌঁছালেন সিদ্দাতুল মুনতাহায় যখন তিনি সিদ্দরাতুল মুনতাহায় পৌঁছালেন তখন জিব্রাহল আমিন নবী করিম ইসলামকে বললেন যে আপনি সামনে অগ্রসর হয়ে যান আমি আর অগ্রসর হওয়ার আমার কোনো নির্দেশ নেই তখন মোহাম্মদুরসুল্লাহ সাল্লাইসলাম বয়ে বয়ে সামনের দিকে তিনি এগিয়ে গেলেন যেহেতু এখন তিনি একা এতক্ষণ তাকে সঙ্গ দিয়েছিলেন হজরত জিব্রাহিল আমিন আর এখন তিনি একা হয়ে গেলেন যেহেতু এই জায়গায় জিবাইল আমিনের পারমিশন নেই অথচ নবী করিম সোল্লাহুল ইসলামকে আরও সামনে এগিয়ে যাওয়ার পারমিশন দেয়া হয়েছে যে তিনি তার মহান আল্লাহ রুবুল আলমিনের সাথে সাক্ষাৎ করবেন এই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে ব্যাপারটা সেটা হলো যে হে মোহাম্মদ তুমি যে এখানে আসছো তুমি আমার খুবই নিকটে এক্ষুনি তুমি পবিত্র নির্দেশ লাভ করবে একথা শোনার সাথে সাথেই নবী করিম ইসলাম শেষ দায় পড়ে গেলেন যেহেতু তিনি এত বেশি নিকটবর্তী হয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিনের নূরের তাজাল্লি তিনি প্রত্যক্ষ করতে পারলেন কিন্তু আপনারা কেউ ভুল বুঝবেন না যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়েছে এটা আপনারা কোনো অবস্থায় যে সরাসরি চাক্ষুষ তিনি তালাকে দেখেছেন এই ধরনের কোনো ভুল বুঝার কোনো অবকাশ নেই যেহেতু আল্লাহ রবুল আলমিনকে এই দুনিয়ায় অবস্থান করে কেউ দেখতে পারবে না যেহেতু আল্লাহ তালার কোনো মানুষের চুপ দিয়ে দেখার মতো কোনো ধরনের রূপ নেই আল্লাহর আল্লাহ তালা হচ্ছে নূর অতএব নূরের তাজাল্লি তিনি দেখতে পেলেন এবং সাথে সাথে তিনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহ আলামিন তাকে প্রশ্ন করলেন হে আমার হাবিব আমার সাক্ষাতে আপনি আসার জন্য কি নিয়ে এসেছেন নবী করিম সাল্লাই ইসলাম উত্তরে বললেন হিয়াতুল্লাহি আত্মিয়াত্তা যে সমস্ত তাহিয়াদ তালার জন্য সমস্ত পবিত্রতা শুধুমাত্র মহান আল্লাহর জন্য উত্তরে আল্লাহ রবুল আলমিন জবাব দিলেন আসসালামাই উম্মতের কথার কোনো উল্লেখ নেই দেখে আমাদের প্রিয় নবী আমাদের যে আমাদের প্রতি যে সবচেয়ে বেশি যার মোহব্বত রয়েছে সেই নবী করিম ইসলাম বুদ্ধি করে তিনি জবাব দিলেন এবং তিনি আল্লাহতালার এত নিকটে পৌঁছায় সেই আরো সে অবস্থান করেও উম্মদকে তিনি বললেন না তিনি বললেন আসসালাম ও আলা যে আমার পক্ষ থেকে এবং সমস্ত সালেহীন বান্দাদের পক্ষ থেকে আমি সেই সালামতটা গ্রহণ করলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহর প্রিয় বান্দাকে তারই কাছে নিলেন এবং তখন তিনি তাকে কিছু নিদর্শন দেখালেন জান্নাত এবং জাহান্নামের তখন আবার জিব্রাইল আমিন তার সাথী হলেন এবং তিনি জান্নাত আর জাহান্নাম সচককে তিনি দর্শন করলেন যাতে তিনি হচ্ছেন সারা কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির শিক্ষক অতএব শুধু থিওরির মাধ্যমে প্রশিক্ষণ দেয়া সম্ভব নয় তাই আল্লা রব্বুল আলমিন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে মহানবী সল্লাহ ইসলামকে প্রশিক্ষণ দিলেন প্রজ্ঞা এবং জ্ঞানে তার অন্তরটাকে হৃদয়টাকে পরিপূর্ণ করে দিলেন যাতে তিনি চাক্ষুষ প্রদর্শনের পর চাক্ষুষ দেখার পর তিনি দুনিয়ার মানুষকে জাহান্নামের নামের যে ভয়াবহ অবস্থা সেটা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিতে পারেন এবং জান্নাতের যে সৌন্দর্য জান্নাতের যে নিয়ামত সেটাও তিনি স্বচক্ষে দেখে আসলেন যাতে তিনি মানুষকে জান্নাতের শুভ সংবাদ দিতে পারেন যে যারা আল্লা রব্বুল আলমিনের উপর বিশ্বাস করবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকাম মেনে চলবে তারাই সেদিন সেই জান্নাতের অধিকারী হবে আর যারা অবাধ্য হবে আল্লাহর হুকুম আহকাম পালন করবে না তাদের জন্য রয়েছে সেই চির জীবনের জন্য কঠিন ভয়াবহ শাস্তি যেখানে শুধু আগুন আর আগুন এবং শুধু আগুন নয় আরও অনেক অনেক অসংখ্য ধরনের পানিশমেন্ট সেখানে দেয়া হয়েছে তো এ সময়ই আল্লাহ আলামিন আলমিন তার প্রিয় নবী যখন সব কিছু পরিদর্শন করে আবার দৌড়ার পৃথিবীতে ফিরে আসবেন তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার বান্দাদের জন্য নবীর উম্মতের জন্য উপহার দেয়া হয় পঞ্চাশ ওয়াক্ত নামাজ এবং যখন তিনি সেটা নিয়ে ফিরে আসেন আর মুসা আলাহ ইসলামের সাথে দেখা হয় তখন তিনি জিজ্ঞেস করেন যে আল্লা রব্বুল আলমিন আপনার উম্মতের জন্য কি তুফা দিয়েছেন যখন মহানবী ইসলাম বললেন যে পঞ্চাশ আক নামাজ সাথে সাথে মুসা আল্লাহ ইসলাম বললেন আপনার উম্মত কোনো সময়ই সেটা আদায় করতে পারবে না আপনি যান আল্লাহ তালাকে রিকোয়েস্ট করেন আরও কমিয়ে দেওয়ার জন্য যেহেতু আমি জানি উম্মের অবস্থা তারা কি করে তখন তিনি আসলেন আবার কমালেন আবার গেলেন আবার আসলেন এইভাবে মুসালা ইসলামের রিকোয়েস্টে বারবার আল্লাহ তালার কাছে এসে যখন তিনি ধর্ণা দিলেন কমানোর জন্য তখন মহান আল্লাহ রবুল আলামিন পঞ্চাশ ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্তে নিয়ে গেলেন এবং বললেন যে আমি সমান পঞ্চাশ ওয়াক্তের সোয়াব এই পাঁচ মধ্যে দিয়ে দিব দশ গুণ বৃদ্ধি করে সুবাহান্লাহ তারপর সুরা বাকারার শেষ দুইটি আয়াত উপহার হিসাবে দেয়া হয় আর বলা হয় শির্ক ব্যতীত অন্যান্য সমস্ত গুণা মাফ করার সম্ভাবনা আমরা দেখি কুরআনের মধ্যে এবং নবী করিম সাল্লাহ ইসলামের অসংখ্য হাদিস জুড়ে রয়েছে যে যারা শির্ক ব্যতীত যে কোনো ধরনের গুণা করবে এবং তারা থবা চাইবে আল্লাহ তালার কাছে আল্লাহ রবুল আলমিন তাদের সেই গুনাখাতা মাফ করে তাদেরকে ক্লিন করে দিবেন আর চার নাম্বার হল যে নেক আমলের চিন্তা করবে সে কাজ না করেও একটি নেকি পাবে আর কাজ করলে দোষটি নেকি পাবে আর গুনার নিয়ত করলে গুনা না করা পর্যন্ত কোনো গুণা লিখা হবে না এবং যদি সেই বান্দাটা গুণা করে বসে তাহলে মাত্র একটি গুণা তার আমল নামায় লিখা হবে সুবাহনাল্লাহ আমরা এই চারটা থেকে আমরা দেখতে পাই যে ওয়াক্ত নামাজ না পড়েও মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমরা পঞ্চাশ ওয়াক্তের নামাজের সাপ পেয়ে যাচ্ছি যদি আমরা সেভাবে নামাজটা আদায় করে নিতে পারি আর গুনা মাফের যে ওয়াদাটা গুনা মাফের যে ওয়াদাটা নিয়ে আসলেন নবী করিম সাল্লাইসলাম উম্মতের জন্য উপহার হিসাবে সেটা আমরা দেখি যে আল্লাহতালার দয়া যে কি অপরিসীম তার বান্ধার জন্য তার পরিচয়টা আমরা পাই এরপর আমরা দেখি মানুষ যখন একটা ভালো কাজের চিন্তা করবে যে আমি এই কাজটা করব আমি অমুকে সাহায্য করব আমি অমুকে এই দানটা দেবো এইভাবে যখন নেক কাজের চিন্তা করবে যে আমার পরিবারে এই নেক কাজের প্রসার করব অথবা সমাজে আমি এই নেক কাজটা প্রচলিত করব এইভাবে আমি দাওয়াতি কাজ করব আমার যাতে বেশি বেশি লোকজন কোরআনের বাণী শুনতে পারে এইভাবে যখন মানুষ শুধু চিন্তা করবে আল্লাহ রবুল আলমিনের দয়া এবং তার বান্দার জন্য এত বেশি তখন তিনি তাকে তার আমল্যমায় একটা লিখা হবে আর যখন সেই মানুষটা আর চিন্তা অনুযায়ী অ্যাকশন নিবে কাজটা করে নিবে যে আমি চিন্তা করলাম আমি দাওয়াতি কাজ করবো আমার এই যে কনফারেন্স লাইনে এত বুনেরা একদম কানাডা নিউ ইয়র্ক নিউজার্সি ক্যালিফোর্নিয়া শিকাগো মিশিগান আয়োয়া তারপর আরও অনেক অনেক এলাকা কালকে একজন বোনের সাথে আলাপ হইল উনি অস্টিন থেকে বলতেছেন তো এত দূর দূরান্তে আমি চিনি না আমাকে কেউ চিনে না দাওয়াতটা কিভাবে পৌঁছালো এই টেলিকনফারেন্সের বুনদের মাধ্যমেই তাদের আত্মীয় স্বজন তাদের বন্ধু বান্ধবের কাছে তারা দাওয়াতি কাজ করেছেন সেজন্যই এত এত বোনেরা উপকৃত হচ্ছে এবং তাদের এই দাওয়াতটা খুব বেশি সময়ের প্রয়োজন নাই একটা মিনিট যদি কেউ শুধু অর্থবহকতা বলে তাহলে এর মাধ্যমে দাওয়ারটা পৌঁছে দেয়া সম্ভব তখন শুধু এ একটা দাওয়াতের জন্য সে দোষটা নেকি পেয়ে যাচ্ছে অথবা কোনো ধরনের একটা ভালো কাজের জন্য সে দোষটা নেকি পেয়ে যাবে আর যখন সেই মানুষটা গুনাহনীয় থরবে যে রাগ করে আমি অমুককে গালি দিব অমুকের সাথে এইটা করবো সেইটা করবো মনে মনে মানুষ কিন্তু অনেক ধরনের কল্পনা করে যখন তার রাগ গুসে আসে অথবা তানের প্ররোচনায় পড়ে সে অনেক সময় অনেক নিন্দনীয় কাজের চিন্তা ভাবনা করে কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই মানুষটি সেই কাজটা করবে না ততক্ষণ পর্যন্ত তার আমল্যমায় কোনো গুণা লিখা হবে না কিন্তু এই মানুষটা যখন সেই কাজটা করেই বসবে তখন আল্লা রুবুল আলমিনের হুকুমে তার আমূল্যমায় একটি গুনা লেখা হবে সুবাহান আল্লাহ তালার দয়া এবং মহব্বত যে কি অপরিসীম এই অবস্থার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বান্দা ভালো কাজ করলে অসংখ্য গুণ নেকি দেওয়া হয় কিন্তু বান্দা যখন খারাপ কাজ করে তখন একটা খারাপ কাজের বিনিময়ে তাকে একটি গুণা লেখা হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তারপর দুই একটা হাদিস যদি আমি বর্ণনা করি যে কি দেখে আসলেন আল্লাহ রসুল সাল্লাই ইসলাম যেমন তিনি বর্ণনা করতেছেন যে একদল লুক যারা একটা নদীতে সাঁতার কাটছে এবং অনেক কষ্টে সৃষ্টি যখন তারা কিনারায় এসে উঠতে চায় তখন একদল লুক দাঁড়িয়ে থাকে লুক বলতে এখানে ফেরেস্তা সেই নদীর কিনারায় দাঁড়িয়ে থাকেন এবং যখনই তারা উঠতে চেষ্টা করে তখন তারা পাথর দিয়ে তাদের মাথার উপর নিক্ষেপ করেন এবং মাথাটা ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে আর তারা তখন উঠতে অক্ষম হয় এবং আবার ফিরে তারা অন্য কুলে চলে যায় সেই কুলে যখন অনেক কষ্টে সাঁতার দিয়ে 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 আরেকটা কুলে গিয়ে যখন তারা উঠতে চায় তখন আবার সেখানকার ফেরেস তারা পাথর দিয়ে মাথার উপর নিক্ষেপ করেন আবার সেই আঘাতে আঘাতে জর্জরিত হয়ে সেই লোকগুলো আবার ফিরে আসে অন্য কিনারে উঠার আশায় এইভাবে তাদের কষ্টের পর কষ্ট চলতেই থাকে কিন্তু তারা কোনো কুল কিনারায় উঠতে পারে না নবী করিম সল্লাহ ইসলাম তাদের এই অবস্থা দেখে তিনি আক্ষেপ করলেন জিব্রাহিল আমিনকে জিজ্ঞেস করলেন হে জিব্রাহিল আমিন এই মানুষগুলার এই অবস্থা কেন এত কষ্ট কোনো কুল কিনারা নেই তখন জিব্রাহিল আমিন বললেন এরা ফসরের নামাজ কাজা দিত নির্বিঘ্নে নির্ভয়ে বালিশে মাথা রেখে আরামিয়ে ঘুমিয়ে থাকত তারা উঠার কোনো চিন্তাও করতো না কোনো আক্ষেপও করতো না আল্লাহ রবুল্লা আলামিন তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদেরকে যে মাথা দিয়ে তারা আরামে ঘুমিয়ে থাকতো সেই মাথায় পাথর নিক্ষেপের মাধ্যমে তাদের জন্য এই বাড়তি পানিশমেন্টটা দেয়া হচ্ছে আল্লাহ রবুল আলমী যেন আমাদের সবাইকে এই অবস্থা থেকে মাফ করুন এরপর আমরা দেখি আরেকটা পানিশমেন্ট দেখানো হলো নবী করিম ইসলাম যেটা বর্ণনা করেছেন যে একদল লোক তাদের পেটটা খুবই মোটা এবং ওরা দাঁড়াতে পারতেছে না পেটটা এত ভারী যে ওরা শেষদার মতো করে হামাগুড়ি দিয়ে ওরা চলতেছে এত ভারী পেট নড়তে পারতেছে না লোকজন তাদের উপর দিয়ে ডিঙ্গায়ে চলাফেরা করতেছে এবং তাদের পেটে সাপ কিলবিল করতেছে তিনি অবাক হয়ে জিব্রাহল আমিনকে জিজ্ঞেস করলেন এদের কেন এই দুরাবস্থা তখন জিব্রাহল আমিন বললেন এরা সুদ এরা ইন্টারেস্ট লেনদেন করতো এরা সুদে ব্যবসা বাণিজ্য করতো এরা সুদের উপর নির্ভরশীল ছিল দুনিয়ার জীবনে সুদ হারাম এবং সেই হারামের উপর জীবন যাপন করার জন্য আল্লাহ রবুল আলমিন তাদেরকে এই কঠিন পানিশমেন্ট দিচ্ছেন তাদের পানিশমেন্টের অবস্থাটা দেখেন একদিকে হামাগুড়ি দিয়ে চলতেছে ওটা হলো তাদের জন্য একটা ইনসাল্ট বেজ্যতি অন্যদিকে লোকজন তাদেরকে মাড়িয়ে চলতেছে মানে ওদের উঠার বা সরার কোনো ক্ষমতা নেই তো লোকজন তাদের মাথার উপর দিয়ে পিঠের উপর দিয়ে চলাফেরা করতেছে এটা হলো আরেকটা তাদের জন্য দুরাবস্থা বা বেজ্জতির কারণ তারপর তাদের পেটের ভিতর সাপ কিলবিল করতেছে ওগুলো কি তাদেরকে আদর করবে না চুবল দিবে ওটা তো সহজেই আমরা বুঝতে পারি যে সাপগুলো তাদেরকে চুবলের পর চুবল দিবে এত কঠিন পানিশমেন্ট যারা আল্লাহকে ভুলে গিয়ে হালাল হারামের তোয়াকা না করে জীবনব্যাপী যারা এই হারামের উপর তাদের জীবন অতিবাহিত করেছে তাদের এই দুরাবস্থা আল্লাহ রসুল সাল্লা ইসলাম ছাক্ষুষ নিজের চোখে দেখে এই অবস্থাগুলো তিনি উম্মতের সামনে এসে বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এগুলা হল পরিষ্কার হাদ সহি হাদিস নবী করিম সল্লাহ ইসলাম যখন এসে সাহবায়েকের রামদেরকে বললেন তখন তারা অভিভূত হয়ে গেলেন এবং আফসুস করে খেয়ে খেয়ে বললেন ইয়ার রসুল্লাহ সল্ল্লা ইসলাম আপনার এত নসিব এত ভাগ্য আপনি আল্লাহ রবুল আলমিনের সাথে আপনার মেরাজ সংগঠিত হল তখন তিনি শুনে বললেন আসালাতু মিনিন মুমিনদের জন্য সালাত হল মেরাজ আমি একবারই এই রাতের ভ্রমণ করেছি কিন্তু আমার উম্মতের জন্য দৈনিক পাঁচবার মেরাজের উপহার নিয়ে এসেছি যারা এই নামাজকে সুন্দরভাবে মেরাজের মতো করে পড়তে পারবে তারাই তাদের জন্য প্রতিদিন মেরাজ হবে তারা আল্লাহকে তারা অন্তর্দৃষ্টি দিয়ে তারা দেখতে পাবে যেহেতু দুনিয়ায় কোনো চুগ আল্লাহকে দেখবে না যারা জান্নাতে যাবে আল্লাহ রুবুল আলমিন তাদের সামনে দর্শন দিবেন এবং তারা অভিভূত হয়ে যাবে তারা হাদির শরীফে আসছে যে যখন আল্লা রব্বুল আলমিনকে জান্নাতিরা দেখবে এত অভিভূত হয়ে যাবে যে আমরা চুখের পোলক কতবার নাড়াচাড়া করি আমরা কেউ বলতে পারবো না প্রতিটা মুহূর্তেই চুখের পোলক আমরা নাড়াচাড়া করি সেটা আমরা বুঝিও না কিন্তু এই চুখের পোলকটা এমনভাবে মানে শট হয়ে যাবে স্থির হয়ে যাবে আল্লাতালার এই সৌন্দর্য এই মহব্বত সেটার দিকে তারা তাকিয়ে কত মাস বছর অতিবাহিত হয়ে যাবে ওরা মুমিন বান্দারা টেরও পাবে না সুবাহান আল্লাহতালা আল্লাহকে দেখে মানুষ অভিভূত হয়ে যাবে এর কারণ হল আমরা আল্লাহকে না দেখে এক আল্লাহর উপর আমরা বিশ্বাস করেছি আল্লাহর হুকুম আহকাম ফালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা রাত দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নামাজ পড়তেছেন রুজি করতেছেন এই গরমের মধ্যে পর্দা পুশিদা করে চলতেছেন হ্যাঁ তারপর খুব কঠিন ব্যাপার এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় বিশেষ করে বর্তমান এই জমানায় হকের উপর প্রতিষ্ঠিত থাকা নিজে থাকা নিজের পরিবার পরিজনকে হকের উপর প্রতিষ্ঠিত রাখা অনেক বড় সংগ্রাম সারাক্ষণ একটা মানুষ জেহাদের মধ্যে থাকবে সে যদি আল্লাহতালার তালা সন্তুষ্টির জন্য তার জীবন দিতে চায় এইভাবে হলো আজকের দুনিয়া পরিবারের সাথে জেহাদ সন্তানের সাথে জেহাদ সমাজের সাথে জেহাদ চতুর্দিকে শুধু জেহাদ আর জেহাদ যারা ন্যায় এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে চায় এটাই হলো তাদের জীবন তাই এইভাবে যারা প্রচেষ্টা চালিয়ে যাবে দিনের পর দিন বছরের পর বছর আমৃত্যু তাদের জন্যই রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত এবং সেখানেই তারা মহাপ্রভুর সন্ধান লাভ করবে মহাপ্রভুর সাক্ষাৎ লাভ করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সুবাহ আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালার সাক্ষাৎ নসিব হওয়ার তৌফিক দান করুন তো প্রিয় মা বোনেরা আমার আমরা এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম যে যেখানে আল্লা রব্বুল আলমিনের সাথে নবী করিম সল্লাহ ইসলামের কথাবার্তা যেটা সেটাই আল্লাহ তালা দয়া করে নামাজের যে শেষ বৈঠক সেখানে এই আত্মা ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে আমরা এখানে বসে দুনিয়ায় এই মাটির পৃথিবীতে বসে আমরা যেন মেরাজের স্বাদ অনুভব করতে পারি যারা সত্যিকার অর্থে এই স্মৃতি স্মরণ করে দীরে স্ত্রীরে আল্লাহ তালাকে হাজির নাজির জেনে এই নামাজটা আদায় করবে তারাই এই নামাজের স্বাদ মেরাজের স্বাদ প্রতিদিন প্রতি ওয়াক তারা অনুভব করতে পারবে এতে কোনো সন্দেহ নাই তারপর আমরা দেখি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সুরাবন ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ এই ঘটনার কথা উল্লেখ করেছেন যে তিনি তার বান্দাকে রাতের বেলা সফরে নিয়ে গেছেন যাতে এই নিদর্শনগুলা তিনি দেখাতে পারেন এবং বন ইসরাইলের তেইশ থেকে নম্বর আয়াতে চোদ্দোটা মূলনীতি দেয়া হয়েছে নবী করিম সাল্লাই ইসলামকে যাতে তিনি এই মূলনীতির মাধ্যমে একটা ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারেন এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে সারা দুনিয়াবাসীর জন্য একটা এক্সাম্পল তৈরি করতে পারেন দেখিয়ে দেন যাতে যারা ইসলামী রাষ্ট্র গঠন করবে তারা এই আইনগুলার মাধ্যমে এই মূলনীতির মাধ্যমেই ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব এবং সেই জায়গাটা হবে সোনালি জায়গা সোনালি যুগ সোনালি সময় যদি আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর দেয়া এই রুল রেগুলেশন অনুযায়ী যে যেকোনো দেশের গভর্নমেন্ট যদি ইসলামী রাষ্ট্র কায়েম করে তাহলে সেখানে অবশ্য অবশ্যই শান্তি স্থাপন হবে তো আমি আপনাদের সামনে এই চোদ্দোটা মূলনীতি শুধু বলে যাব কিন্তু আলোচনা করার সময় আজকে নেই যদি আল্লাহ তালা সুযোগ দেন পরবর্তীতে তালা আলোচনা করার চেষ্টা করব এই মূলনীতিগুলো হল যেখানে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন যে তোমার রব ফয়সালা করে দিয়েছেন তোমরা কারোর এবাদত করো না একমাত্র তারই এবাদত করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃত্ত অবস্থায় থাকে তাহলে উহাদেরকে উহ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমকে সুরে জবাব দিও না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র তাকো এবং দোয়া করতে তাকো এই বলে হে আমার প্রতিপালক তোমার প্রতি তাদের প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন তোমাদের রব খুব ভালো করেই জানেন তোমাদের মনে কি আছে যদি তোমরা সৎকর্মশীল হয়ে জীবন জীবনযাপন করো তাহলে তিনি এমন লোকদের প্রতি ক্ষমাশীল যারা নিজেদের বুলের ব্যাপারে সতর্ক হয়ে বন্দেগীর নীতি অবলম্বন করার দিকে ফিরে আসে আত্মীয়কে তার অধিকার দাও এবং মিসকিন ও মুসাফিরকেও তাদের অধিকার দাও বাজে খরচ করো না যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই আর শয়তান তার রবের প্রতি ও কৃতজ্ঞ যদি তাদের থেকে তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয় এজন্য যে এখনো তুমি আল্লাহর প্রত্যাশিত রহমতের সন্ধান করে ফিরছ তাহলে তাদেরকে নরম জবাব দাও নিজের হাত গলায় ভেদে রেখো না এবং তাকে একেবারে খোলাও ছেড়ে দিও না তাহলে তুমি নিন্দিত ও অক্ষম হয়ে যাবে তোমার রব যার জন্য চান নিজেকে প্রশস্ত করে দেন আবার যার জন্য চান সংকীর্ণ করে দেন তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং তাদেরকে দেখছেন দারিদ্র্যের আশঙ্কায় নিজেদের সন্তান হত্যা করো না আমি তাদেরকেও রিজেক্ট দেব তোমাদেরকেও আসলে তাদেরকে হত্যা করা একটি মহাপা জিনার কাছেও যেও না ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্যপথ আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন সত্য ব্যতিরেকে তাকে হত্যা করো না আর যে ব্যক্তি মজলুম অবস্থায় নিহত হয়েছে তার অভিভাবককে আমি দাবি কিসাস করার অধিকার দান করেছি কাজেই হত্যার ব্যাপারে তার সীমা অতিক্রম করা উচিত নয় তাকে সাহায্য করা হবে এতিমের সম্পত্তির ধারে কাছে যেও না তবে হ্যা সদুপায়ে যে পর্যন্ত না সে বয়প্রাপ্ত হয়ে যায় প্রতিশ্রুতি পালন করো অবশ্যই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে মেপে দেওয়ার সময় পরিমাপ পাত্র ভরে দাও এবং ওজন করে দেওয়ার সময় সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো এটি ভালো পদ্ধতি এবং পরিণামের দিক দিয়েও এটি উত্তম এমন কোনো জিনিসের পিছনে লেগে যেও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই নিশ্চিতভাবে চুপ কান ও দিল সম্পর্কে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে জমিনে চলো না না জমিনকে ফেলতে পারবে পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে এই চোদ্দটা মূলনীতি ইসলামী রাষ্ট্র গঠনের মূলনীতি সংক্ষেপে আমরা এই চোদ্দটা মূলনীতি এভাবে বলি যে এক একত্ববাদের ঘোষণা দুই পিতামাতার সাথে সদয় ব্যবহার তিন মানুষের হক আদায় চার অপব্যয় না করা পাঁচ কৃপণতা না করা ছয় মিতবেয়ী হওয়া সাত খাদ্যের বইয়ে সন্তান হত্যা না করা আট বেবিচার না করা নয় হত্যা না করা দশ এতিমের মাল নষ্ট না করা এগারো ওয়াদা খেলাফ না করা বারো ওজন মাপে কম না দেয়া তেরো অজ্ঞাত বিষয়ে অনুমান না করা চোদ্দ হল অহংকার না করা মিরাজের শিক্ষা ও তাৎপর্য সমস্ত মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এ মেরাজ থেকে আমরা এ শিক্ষাই নিব যে মেরাজের উপহার নামাজ নামাজকে আমরা সুন্দরভাবে সঠিকভাবে সময় মতো আমরা আদায় করব যে নামাজ জান্নাতের চাবি তৈরি করবে আমরা যাবতীয় ভালো কাজ করার চেষ্টা করব এবং মন্দ কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখার জন্য প্রাণপণ চেষ্টা করব। আর আমরা রজব মাস থেকে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। যখন রজব মাস আসে তখন যারা ইমানদার আল্লাহর প্রিয় বান্দা সবার নাকে যেন রমজানের সুগন্ধ বয়ে যায় রমজান যেন মনে হয় যে রজব মাস আসছে রমজানের বাতাস বয়া শুরু হয়েছে তো প্রিয় মাবুনের রহমান আমি অনেকক্ষণ আপনাদের সামনে মেরাজের গুরুত্ব তাৎপর্য অথবা নবী করিম সল্লাহ ইসলামের রাতের সফর এ নিয়ে আলোচনা করলাম আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা যে মূল নীতিগুলো শুনলাম এগুলোর মাধ্যমে অন্তত যেন আমরা আমাদের পরিবার গঠনের চেষ্টা করি যাদের উপর সামাজিক দায়িত্ব আছে তারা যেন সমাজ গঠন করেন যাদের উপর রাষ্ট্রীয় দায়িত্ব আছে তারা যেন রাষ্ট্রীয় দায়িত্বে পালন করেন এই মূল নীতির ভিত্তিতে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা যদি সময় সুযোগ হয় তাহলে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলোর উপর একটু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে